কি ব্যাপার কি ভৃঙ্গি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, এত জরুরি তলব কেন হঠাৎ? সেটা আমার মার কাছ থেকে শুনলি ভালো হবে শনি দেখ। এই আপনি সিগারেটটা ফেলে দিন, তো ভৃঙ্গি এভাবে তো পার্বতী দেবী আমাকে কখনো ডেকে পাঠান না। তাহলে বুঝতে পাচ্ছেন ব্যাপারটা কতটা ই ধরনের, মানে কি সাংঘাতিক ব্যাপার। আসুন আসুন আসুন। হ্যাঁ ম্যাডাম, আমি এসে গেছি, আমি এসে গেছি। ওই ঘরে বসে বসে বাতাস খাচ্ছিলাম, হঠাৎ এই ভৃঙ্গি গিয়ে বললো যে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। না না, বসবো না। আপনি বলুন ম্যাডাম, বলুন। ভৃঙ্গি মা, তুমি তাহলে এখন যাও। আচ্ছা মা, তাহলে আমি বাবাকে গিয়ে বলি যে বিয়ে। না না না, বাবাকে কিছু বলতে হবে না, বাবাকে যা বলেন আমি বলবো, তুমি এখন এসো। আচ্ছা তাহলে আমি আসছি মা। শনি কাকু, আমি আসছি। আপনাকে একটা জরুরি ব্যাপারে আমি ডেকে পাঠিয়েছি। নির্বাচন? নির্বাচনের ব্যাপার হলে কিন্তু ম্যাডাম। না না, নির্বাচন নয় শনি ঠাকুরপো, নির্বাচন নয়। তবে শুনেছি আইন আদালতের ব্যাপারগুলো আপনার খুব ভালোভাবে জানা আছে, সেই জন্য আপনার কাছে সাহায্য চাইছি। দেব আদালতের সংবিধানও নাকি আপনার একবারে মুখস্থ। ঠিকই শুনেছেন, আইন আদালত আইন কানুন সব আমার একেবারে ঠোঁটস্থ। আমি বদলা চাই শনি ঠাকুরপো, বদলা চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার আদরের কাতুকে নারদ পিনিক দিয়ে মরতে পাঠিয়ে দিয়েছে। আপনি জানেন কাতু এখন মরতে গিয়ে বাসন মাজছে, পচা ডাল ভাত খাচ্ছে। সে কি পিনিক দিয়ে বাসন মাজাচ্ছে? ইস, সমস্ত ব্যাপারটা ইন্দ্র আর নারদের পরিকল্পনা ঠাকুরপো, আপনি কিছু একটা করুন। আচ্ছা, আমারও পুরনো রাগ আছে ম্যাডাম। ঘরে ঘরে আমার পুজো হয় না, বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড রাস্তার মোড়ে অবৈধ মন্দিরে আমার পুজো হয়, তাও সপ্তাহে একদিন, বাকি ছদিন আমি অবহেলায় পড়ে থাকি। এ সমস্ত ওই ইন্দ্র আর ব্রহ্মার ষড়যন্ত্র, সঙ্গে আছে নারদ। ওই ডুগি তবলা দুটোকে আমি ফাটাবো ম্যাডাম, এবার ফাটাব ম্যাডাম। আপনি বলুন তো আমায় কী করতে হবে। বলুন, কিছু করতে হবে না। নারদকে দেব আদালতে অভিযুক্ত করুন, আমি নারদের চরম শাস্তি চাই। আপনি আমাদের হয়ে কেসটা লড়ুন। লড়বো লড়বো ম্যাডাম, আমি তো এই সুযোগটা চাইছিলাম। নারদকে শাস্তি দিতে পারলে ইন্দ্র বেটাও শাস্তি পাবে। ইন্দ্রের বাঁ ডান হচ্ছে এই বিষু আর নারদ, দুটো হাতে কেটে ফেলবো। আপনি আমার যে কি উপকার করলেন ঠাকুরপো। 300 বছর আগে আমার বাতাসা খাওয়া নিয়ে টিজ করেছিল এই নারদ, এইবার ওকে নির্বাসন দেব। আন্দামানের জারোয়াদের কাছে নির্বাসন দেব, কাঁচা মাংস খাবি। প্রলোভিত করার জন্যে 2,22,222 ধারা। পরিবেশনের দৃষ্টি তোর জীবন হইবে অনাসৃষ্টি। শোন শোন রে নারদ, আমি কাল শুনি পশ্চাতে লাগিব যার, মুক্ত কচ্ছ করিব তার, জমের দুয়ারে পাঠাইব এখনই। আসছি ম্যাডাম। যাক বাবা, বাঁচলাম। তবে খেলাটা আমি ঠিক জায়গায় খেলেছি। এবার নারদ যাবি কোথায়? আদালতের কাঠগোড়ায় হাত জোর করে দাঁড়া দেখি। আমাকে চিনিস না, আমি মহিষাসুর মর্দিনী, আর আমার সঙ্গে আছে কাল শনি।